ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিং মেডিকেলের ছাত্র। ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিং মেডিকেলের ছাত্র। বাংলাদেশের ময়মনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা লোটে শেরিং ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটির জাতীয় নির্বাচনে সংসদের 47টি আসনের মধ্যে 30টি আসনে জয়লাভ করেছে তার দল ডিএনটি। লোটে শেরিং ময়মনসিং মেডিকেল কলেজের 18তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা যায় ময়মনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডক্টর লোটে শেরিং। এমবিবিএস পাস করার পর বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন তিনি। এরপর দেশে ফিরে সিভিল সার্ভিসে যোগদান করলেও 2013 সালে সেখান থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। গত 15 সেপ্টেম্বর দেশটির প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের দল ডিএনটি জয়লাভ করে চমক সৃষ্টি করে। প্রথম দফায় নির্বাচনে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এরপর 18 অক্টোবরের দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ডক্টর লোটে শেরিং। ডক্টর লোটে শেরিং বলেন, নির্বাচনে জয়ের জন্য জনগণ ও গণমাধ্যম বিশেষভাবে অবদান রেখেছে। এখন আমি 46 জন সংসদ সদস্যকে নিয়েই দেশের উন্নয়ন করে যাব। গণমাধ্যমের বিশেষ ভূমিকার কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভুটানে সাধারণত 2 দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। প্রথম দফায় নির্বাচনে যে 2টি দল প্রথম ও দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় তারা পার্লামেন্টে 47টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের নাম ঘোষণা করে। এর পরই হয় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। এবারের প্রথম দফায় নির্বাচনে 4টি দল অংশ নেয়। প্রথম দফায় মৌলিক নির্বাচনে লোটে শেরিং সবার চেয়ে এগিয়ে থাকেন। এরপর দ্বিতীয় দফায় নির্বাচনে 47টি সংসদীয় আসনের মধ্যে 30টিতে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শেরিং। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।